গুড মর্নিং, তারা উঠে গেছে আজকে সবার আগে। বাইরে ঠান্ডা আছে, আমি এখনো বাইরে যাইনি, সোয়েটারটা পরে আমি দিয়েছি। বাচ্চা তুমি আর পাপা তো গেলো, দাদার পাপা এখনো ঘুমাচ্ছে ওখানে, আর দাদা উঠে গেছে। আমি আগে আমি ওয়াশরুমে গেছি, কি ভাবছি আমি মুখটা ধোবো, ব্রাশ করবো, তারপর দাদাকে ডাকবো। মা বাইরে বেরিয়ে দেখি মানে বসে হি করে হাসছে। আর আজকে আমরা যাবো টুংসাং, টুংসাং না টুংসুং কিছু একটা হবে, টুংসাং হোমস্টে। যাওয়ার পথে যে জায়গাগুলো হবে সেই জায়গাগুলোতেও ঘুরবো। দাদা কখনো আমাদেরকে দেখে নিচ্ছে, বাইরে আজকে না অনেক রোদ, একটু পরে দেখাচ্ছি। দাদা দাদা কাজ পেয়ে গেছে, একটা কাজ করো, এই নোংরাগুলো ফেলছে এর মধ্যে ফেল। আমাকে একটু দাও, কেন আমি বেবি? আর তুমি, তাই জন্য তুমি খাচ্ছ ওটা? আচ্ছা খাও, বাবা লজ্জা পাচ্ছে তোমায় দেখে। আবার উই আর ডান উইথ আওয়ার ব্রেকফাস্ট। আমাদের এগুলো সব ঘর আছে, সিঙ্গেল রুম। এবার আমরা একটু নদীতে ধারে যাবো আর কি। খাওয়া দাওয়া বাস গুড, পুরো বাড়ির মতন। এই তুমি চাবি লাগিয়ে গেছো, বসতে পারছি। দাঁড়া দাঁড়া, শি ইজ আস্কিং ইউ টু সিট, বস। উই আর রেডি, এবার আমরা দেখি বেরোবো এখান থেকে। জারার এখানে এদের সাথে ফ্রেন্ডশিপ হয়ে গেছে, দেখো ওদেরকে বাই বলছে। উল্টে পড়বে পেছনে, জো রাস্তা মতলব জ্যাদা সিনিক বিউটি জহাঁ পে ওহাঁ সে জানা হ্যাঁ সিনিক বিউটি তো আপকা ইধর সে ভি এই টি স্টেট মিলেগা ইধর সে ভি ওই টি স্টেট আচ্ছা তো জো সুবিধা হোছে আমাদের যেতে লাগবে দুটো রাস্তা আছে টংটং যাওয়ার একটা এখান দিয়ে একটাতে 1.5 ঘন্টা একটাতে অ্যাপ্রক্স 2 ঘন্টা তো আমরা ওই যেটা 2 ঘন্টাটা ওইটাতে যাচ্ছি বিকজ ওখানে একটা ভিউ পয়েন্ট আছে বলছে তো উই উইল সি দ্যাট ফার্স্ট তারপরে আমাদের হোমস্টে যাব টংটং হোমস্টে হোমস্টেতে কথা বলা হয় না তোমার সাথে এখন আমরা পুরো অ্যাকচুয়ালি হ্যাঁ কথা বলে নাও আর পুরো অ্যাকচুয়ালি চা বাগান আর ওখানে টুংসুকেও শুনছি পুরো ওই টি স্টেট অ্যাকচুয়ালি পায়ে হেঁটেই বেশি মজা। আমি রাস্তায় নেমেছি ভিডিও নেওয়া যায় না, দিস ইজ দ্য ব্যাকের ভিউ অ্যান্ড দিস ইজ দ্য রাস্তা, সো প্রিটি। পুরো রাস্তাতে আমার রাস্তাতে আমাদের এটাই ভিউ এখন। বিয়ে হচ্ছে একটা, যেখানে ছিলাম তাবাকুশি ওখান থেকে আমরা টুংসুং যাচ্ছিলাম, যার পর এখানে একটা ভিউ পয়েন্ট আছে যার নাম কেউ জানে না, আমরা সেখানে নেমে এখন যাচ্ছি। যারা ঘুমাচ্ছে ওয়াসিমে কোলে, এই যে যারা ঘুমিয়ে গেছে। আমরা যে জুকুবালি ট্রেক করতে গেছিলাম এটা ওরকমই লাগছে, দেখো
বেশ উঁচু খাড়া খাড়া জায়গা, আমরা বেশ খানিকটা পা দিয়ে পা দিয়ে আছে। সিক্স এরকম যারা বাসে কাঁধে ঘুমাচ্ছে, একটু আগেই জাস্ট ঘুমিয়ে গেছে। আমাদের গাড়ি ওখানে, এই রাস্তাটা দিয়ে এলাম। কি দারুণ, দেখো প্রচুর হাওয়া চলছে এখানে, পেছনে খাই আছে আমার, অনেক কিছু জিনিসের শুটিং চলছে। তো পায়ে ঠান্ডা লাগছে, তারা ইয়ে পরে নেই না। আমরা অনেকটা উপরে চলে এসেছি, এই জায়গাটা কাশ্মীরের মতন লাগছে। ও ইয়েস, দেয়ার ইজ দ্য ডোম। আমি এটাই বুক করার চেষ্টা করছিলাম, জানো, একটা ডোম নর্থ বেঙ্গলে, অ্যান্ড আর এখানেই ডোমটা রয়েছে। আমি বুকিংয়ের জন্য ডেট চাই আর কি, আমাদের বুকিং হচ্ছিল। কি দারুণ ক্লাউড যাচ্ছে, বাসে বুকিং নিয়ে যাবেন ওখানে। দেখো বহুত আচ্ছা, ইয়ে ও মাই গড, সারা ওয়াও, এই যে যারা বাবার কোলে উঠে গেছে, বেচারাটা ঘুমাচ্ছিল। কই দেখি মামাটা কেন অলি গঞ্জ করছে, ভালো লাগছে? আর ফাক, এখন পুরো বেরিয়ে দেখো এই রুমটাই লাগছে, কি রুম আমি দেখেছিলাম বুকিং এর জন্য। হিয়ার ইট ইজ, নেক্সট টাইম মেবি আইল বুক দিস ওয়ান। জায়গাটার একটু ভিউ দেখো না, আমার পেছনেই আছে, বড় খোলা জায়গা। জুকো ভ্যালিতে যেখানে আমরা গেছিলাম না ট্রেকে বাসে, সেখানে যে এই জায়গাটা ছিল একদম প্লেনে, অনেকটা এরকম এখান থেকে অনেকটা নিচে যাওয়া যায়। আমার পেছনে একটা গার্ডেন আছে, পুরো পিঙ্ক ফ্লাওয়ারের গার্ডেন, আমি তোমাদেরকে দেখাবো। আগে আমি এখানে একটু নেমে যাই। ওমাই গড, আই এম ফিলিং সো ঠান্ডা অ্যান্ড চিল, আই এম ভেরি হ্যাপি। নিচে দেখবে, দেখো পুরো একদম পাইনের জঙ্গল, ওই দিকে পাই, এদের ক্লাউডস এদিকে যাচ্ছে। কি দারুণ লাগছে, সো প্রিটি। যারা এখন হাঁটতে দৌড়াতে ইচ্ছা করছে, দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে। ইটস ওকে বাসিম, কিছু হবে না। এই জায়গাটা এত সুন্দর, পেছনে দেখো এখনো মেঘ চলাচল করছে, এত সুন্দর। আই ডোন্ট ফিল লাইক গোয়িং এনিওয়্যার ফ্রম হিয়ার অ্যাকচুয়ালি, বাট আমাদেরকে যেতে হবে। আর এখানে ফ্লাওয়ার গার্ডেন আছে, চলো সেই ফ্লাওয়ার গার্ডেনে আমরা এখন যাচ্ছি। ও মাই গড, পুরো দেখ ক্লাউড দৌড়াচ্ছে, তারা ক্লাউড। এই দেখো আরেকজন কাঁধে উঠেছে। আমরা এখন যাবো এখানে ফ্লাওয়ার গার্ডেনে। দিস ইজ দ্য এন্ট্রান্স অফ দিস ফ্লাওয়ার জায়গা জায়গা, হোয়াট এভার ইট ইজ, সো উই আর গোয়িং দেয়ার। আমি ছোট দূরে আছি যে ওই জন্য ছোট লাগছি, আর বড় হয়ে গেছি। কি দারুন, চলে এসেছি ফ্লাওয়ার গার্ডেনের ভিতরে। যারা খালি পায়ে হাঁটতে পারছ, ওকে যাচ্ছে। হ্যাঁ উড়ছে তো, দেখো যারা আমাকে এই ফ্লাওয়ার গুলো দিয়ে গেল, ছোট্ট প্রাণীটা। মা বলতাই দেখো, মাম্মা ক্লাউড নিচে চলে এসছে, কি সুন্দর। আমরা পার্কে আছি, এন্ড দিস পার্ক ইজ সো 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 প্রিটি। যারা এখনো ঘুম হয়ে গেছে, এন্ড এত হাওয়া হচ্ছে এখানে, যারা এখন নিয়েছে ফুলের সাথে খেলা যাচ্ছে।
আমার পাশে পুরো একটা ফ্লাওয়ারের জঙ্গল, আমি জঙ্গলে ঢুকে গেছি। ওহ মাই গড, জাস্ট লুক, আচ্ছা নিচে থেকে তোলো না, খুব সুন্দর আসবে, দেখো পিছনে বাসি। ফুলের বাগান, ফুল আর ফুল, আর দিস ইজ দ্য ভিউ বাঁ দিকের অ্যান্ড এটা সামনের। এবার আমরা যাবো আমাদের গাড়িতে, আয় নিচে আয়, কেউ নেই বলতো, আয় তুই আয়, কিচ্ছু হবে না, যা আসতে। উপর থেকে নিচে একদম ইয়ে করে চলে যাচ্ছে মেয়েটা, দেখো চারাটা পুরো ক্লাউডের ভিতরে যারা বাসিম। ও মাই গড, ধর ক্লাউড ধর, ও মাই গড, সো সুন্দর, দাঁড়া ক্লাউড ধর, ধর হাত দিয়ে ধর ক্লাউডটাকে, তুই হাত দে, এই ক্লাউড হচ্ছে, দাঁড়াও কখন জুলি, খুব ঠান্ডা লাগছে বাচ্চা, ঠান্ডা লেগে যাবে, চলো 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 চলো, দেখো ওই ক্লাউডের ভিতরে এখন যে ক্লাউড আসছে, দেখো মনে হচ্ছে মেঘের ঝড় হচ্ছে, প্রচুর জোরে নাকি হাওয়া হচ্ছে, প্লাস মেঘগুলো দৌড়ে দৌড়ে আসছে, ইটস সো সুন্দর। কালকে আমাদের নদী দেখা হয়েছে অ্যান্ড কি বলে টি গার্ডেন দেখা হয়ে গেছে, আজকে ক্লাউডের মধ্যে থাকা হয়ে গেলো, ক্লাউডের ভেতরে নিয়ে ক্যামেরার মধ্যে কতটা আমি দেখাতে পারছি, বেশি দূরে নিজের ছবি তুলতে গেলেই ক্লাউড আর দেখাতে পারছি না, বাট দেন উই আর অ্যাকচুয়ালি ইন ক্লাউডস রাইট নাও। আমার মন খুব ভালো হয়ে গেছে অ্যাকচুয়ালি, কলকাতা এরপরে গরম হয়ে গেলে কী হবে, এখানে আবার যেতে হবে, যারা অত দূর চলে গেছে, সেই দেখো বাসি বাকি নিয়ে যাচ্ছে, গাড়িতে বসে গেছি, এবার আমরা যাবো, তারা ম্যাজিক করেছে, বসে গেছে, আমরা এখন আর ওই যে পশুবর্তী ফটকে, মানে একদিকে ইন্ডিয়া আর একদিকে নেপাল বর্ডার এখানে আছে, যাবে নামবে তো, আমরা ভাবছি যে আমরা যাবো না, এখানে প্রচুর ভিড়, ওই যে নো দ্যাট ইজ নট দ্য গেট, ওই গেটে তারা কথা বলছে, ও সাইড নেপাল, সীমানা বলছি জায়গাটাকে নাকি বলে, এখানে লেখা রয়েছে তোমার নেপাল বর্ডার, তো এখান থেকে নাকি যতদূর দেখতে পাবো নেপালি দেখো এখানে, ও দাস নেপাল, যা দেখা যাচ্ছে এগুলো সব নেপাল, যারা ভালো লাগছে না ক্লাউড, যারা ক্লাউড পছন্দ করছে না, এখানে দোকানে কিছু শীতের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাট এগুলো আমাদের কলকাতার ওখানে আই মিন আছে, অ্যান্ড ইটস নাথিং এক্সেপশনাল অ্যাজ সাচ, দেখো গ্লাস টুপি এগুলো আছে, আর একটা দোকানে এটা বেশ ঠিকঠাক,
আমরা এখান দিয়ে ম্যাগি অর্ডার করেছি, আর এখানে ওদের ভেতরে বসার জায়গা আছে, ভেতরে আরো আছে, বাট আমি যাচ্ছি না আর বিকজ দে আর স্মোকিং। আমাদের ম্যাগি চলে এসেছে, গরমা গরম পাহাড়ি ম্যাগি। হ্যাঁ তুমি খাবে, দেবো তো। আমরা বসেছি ভেতরে, ওখানে বেশ অন্ধকার ছিল বলে এখানে চলে এলাম। আমাদের ম্যাগি, পাহাড়ি ম্যাগি খাওয়ার মজাই আলাদা। তারাও খাবে। আহা, ধোঁয়া উঠছে দেখেছো? সামনে মেঘ, কিছু দেখা যাচ্ছে না। দেখো রাস্তা দেখ, কুয়াশা না, ইটস অ্যাকচুয়ালি মেঘ, অ্যান্ড উই আর গোয়িং ওই দিয়ে রাস্তাটাতে। দেখো হালকা হালকা বৃষ্টি স্টার্ট হয়েছে, হালকা একদম। রাস্তা খুব এখানে সেই অফ রোডিং হচ্ছে, মানে কি বলে, সেই কালকে যেরকম আমরা ওই দাবা পুষতে যাওয়ার সময় রাস্তা পেয়েছিলাম তার থেকে একটু বেটার। তো তার সঙ্গে বড় বড় গাড়টা ছিল এখানে, সেইখানেই রাস্তা স্টোন হয়ে গেছে।